এক বোর্ডের ভিতরেই ঘটনা, এত সস্তা মুভি করে নাকি? এক বোর্ডের ভিতরেই ঘটনা, এত সস্তা মুভি করে নাকি? ভাই রে ভাই কি বলবো আর, হাওয়া দেখতে গিয়ে তো আমার নিজেরই একেবারে হাওয়া বের হয়ে গেছে। একে তো সেই লেভেলের গরম, তার উপর সাউন্ড কোয়ালিটি প্রচন্ড খারাপ। মোট কথা, হাওয়া দেখতে গিয়ে আমি হতাশ, আমি খুবই হতাশ। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। বেসিক্যালি গত 29 জুলাই মানে শুক্রবার রিলিজ হয় আমাদের পাবনার কৃতি সন্তান চঞ্চল চৌধুরীর অভিনীত হাওয়া মুভি। জানি মুভিটার নাম শুনলে অনেকেই চিনবেন না, কারণ আমরা মুভিটার জাস্ট একটা গান শুনছি। যাই হোক, অনেকেই জানি আবার অনেকেই জানি না, সো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এই যে সাদা সাদা কালা কালা গানটা যেটা নিয়ে চারিদিকে এত মাতামাতি হচ্ছে, যে গানটা আমাদের মাঝে এতটা হাইপ ক্রিয়েট করছে, হ্যাঁ এই গানটাই হলো হাওয়া মুভির গান। আর এই গানটাই হাওয়া মুভির পুরো মার্কেটিংটা করে দিয়ে গেছে। এই যে সিনেমা হল গুলোতে উপসে পড়া ঢেউ, প্রতিটা শো হাউসফুল, অনেকেই টিকিট পাচ্ছে না, এটার পেছনে জাস্ট দুইটা কারণ। ফার্স্ট, তুমি বন্ধু কালাপাকি গানটা আমাদের মাঝে এতটাই হাইপ ক্রিয়েট করছে যে সকলে একটা কৌতূহল নিয়ে হলে চলে গেছে মুভিটা দেখার জন্য। আর সেকেন্ড হলো চঞ্চল চৌধুরী ভাইয়ার অসাধারণ অভিনয়। কারণ চঞ্চল চৌধুরী এর আগে মানুষকে কোনোভাবেই নিরাশ করে নাই, আর সেই ভরসা নিয়েই সবাই হলের দিকে ছুটে যাচ্ছে। যাই হোক, কে হলে গেল কে গেল না এখানে বিষয় সেটা না, বিষয় হচ্ছে 29 জুলাই মুভিটা রিলিজ হলো, আমি দেখতে গেছিলাম 30 জুলাই শনিবার। খুব আশার এতখানি উৎসাহ নিয়ে আমি আর মামা চলে গেলাম পাবনার রূপকথা হলে। বিশ্বাস করেন, মুভি শুরু হওয়ার আগ অবধি সেই লেভেলে সিল আর ফিল নিয়ে বসেছিলাম, বাট মুভি শুরু হওয়ার পর থেকে কত কষ্ট নিয়ে যে 2.5 ঘন্টা বসেছিলাম কি বলবো। না মুভিটার জন্য না, মুভি কিরকম হয়েছে সেটা নিয়ে পরে বলতেছি, তার আগে সিনেমা হল সম্পর্কে একটু বলি। হলের বাইরে এবং ভিতরের পরিবেশ মোটামুটি ঠিক আছে, গরমটাকে আপনি হজম করতে পারলে খুবই সুন্দরভাবে মুভিটা বসে বসে এনজয় করতে পারবেন, বাট হলের স্ক্রিন আর সাউন্ড কোয়ালিটি এতটাই খারাপ যে আপনি কোনোভাবেই হজম করতে পারবেন না। এমনিতে এই মুভির বেশিরভাগ সিনই রাতে, তার উপর হলের স্ক্রিনের কোয়ালিটি যদি এত খারাপ হয়, বিশ্বাস করেন বেশিরভাগ সিনই ঠিকমতো দেখতে পাই নাই। সবথেকে খারাপ লাগছে এই ধরনের মুভির কথাগুলাই হচ্ছে মেইন, কারণ প্রতিটা কথাতেই টুইস্ট থাকে, বাট আমি কোনো কথাই ঠিক মতো বুঝি নাই, কারণ হলের সাউন্ড কোয়ালিটি এতটাই বাজে যে একটা কথাও ঠিক মতো বোঝা যায় না। এই জন্যই প্রথমেই বললাম হাওয়া দেখতে গিয়ে আমার নিজেরই হাওয়া বের হয়ে গেছে, আর সেটা মুভির জন্য না, হলের স্ক্রিন আর বাজে সাউন্ড কোয়ালিটির জন্য। এবার আসি মুভি কেমন ছিল, যদি পার্সোনাল অপিনিয়ন দেই তাহলে এই ধরনের মুভি আমার কাছে খুবই ভাল লাগে, আর তার জন্যই মুভিটা দেখতে গেছিলাম, কারণ এই ধরনের মুভিতে প্রতিটা সিনে আলাদা টুইস্ট থাকে, যদিও আমি সেইগুলার একটুও উপভোগ করতে পারি নাই, তার জন্য এই মুভিটা আমি আরো একবার দেখবো এবং সেটা একা একা আমার ডেস্কটপে। অনেকের কাছে এই মুভিটা ভালো লাগবে না, কারণ পুরো মুভিটা একটা নৌকার উপরে শেষ হয়ে যাবে, তাই বলবো যারা এই ধরনের মুভি পছন্দ করেন না তাদেরকে দেখতে যাওয়ার দরকার নাই, হুজুগে চলে যাবেন তারপর ভালো লাগবে না, বের হয়ে এসে এই বলার মতো বলবেন এক বোর্ডের ভিতরেই ঘটনা, এত সস্তা মুভি করে নাকি? মুভির কাহিনী হলো একটা নৌকা অনেকগুলো মাঝি, যাদের কাজ হলো নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা। মুভির কিছুক্ষণ পরে জাল টানার সময় জালে একটা মেয়ে উঠে আসে, আর সেটাই হলো আমাদের মুভির নায়িকা। মুভিতে মাদক দ্রব্য দেখানো থেকে শুরু করে প্রচুর গালি আছে, কোনো বিপ নাই, সেন্সর বোর্ড এগুলো অ্যালাউ করছে কিভাবে ঠিক আমার জানা নাই, যেহেতু মুভিতে বিপ ছাড়াই প্রচুর গালি আছে সেহেতু ফ্যামিলি নিয়ে মুভিটা দেখবেন কিনা সেটা আপনার চিন্তার বিষয়। তাছাড়া মুভির সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ক্যামেরার অ্যাঙ্গেল জাস্ট ওয়াও ছিল, সবার অভিনয় একেবারে ওয়াও লেভেলে। মুভিটা দেখার সময় আপনার মনে হবে না যে আপনি কোনো মুভি দেখছেন, মনে হবে আপনি সত্যি সত্যি কোনো মাছ ধরা নৌকার কাহিনী দেখছেন, তাও বা চোখের সামনে। তাই বলবো যদি গালি টালিগুলো হজম করতে পারেন তাহলে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে মুভিটা এনজয় করতে পারবেন, তবে অবশ্যই যারা এই ধরনের মুভি পছন্দ করেন তারাই যাবেন, কারণ এটা কোনো অ্যাকশন কিংবা রোমান্টিক মুভি না, যার জন্য সবার কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক। অ্যাট লাস্ট ছোট্ট একটা স্পয়লার, মুভি শেষ অবধি আমাদের নায়িকাই শুধু বাইসা থাকবো আর বাকি সব টপকে যায়। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখবেন, কোনো বেড়া নাই সিল, এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।